আন্তর্জাতিক ক্রিকেটের 146 বছরের ইতিহাসে প্রথমবারের মতো টাইমড আউট হয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দিল্লিতে হেলমেট পরিবর্তন করতে গিয়ে সময় ক্ষেপণ করেন লঙ্কান এই ব্যাটার। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান এই আউটের আবেদন করে সফল হন। শূন্য বলে শূন্য রানে আউট হন ম্যাথিউস। এতে প্রথমবারের মতো এই আউট দেখলো ক্রিকেট বিশ্ব। ক্রিকেট আইন অনুযায়ী একজন ব্যাটার আউট হয়ে যাওয়া বা রিটায়ার্ড আউট হওয়ার পর যে ব্যাটার আসবেন তাকে 3 মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। তা না হলে যে ব্যাটার নামবেন তাকে আউট বলা যেতে পারে। তবে এবারের বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনে বলা রয়েছে টুর্নামেন্টে এমন ঘটনা হলে তার জন্য ক্রিকেটার সময় পাবেন 2 মিনিট। তবে তা পেরিয়ে যান ম্যাথিউস, যার ফলে বাংলাদেশের ক্রিকেটারদের আবেদনে সম্মতি দিয়ে ম্যাথিউসকে বিরল আউট দেন আম্পায়ার। টেলিভিশনে দেখা যায় আউট নিয়ে মাঠেই ম্যাথিউস আম্পায়ারের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। এক পর্যায়ে বিষয়টা নিয়ে সাকিবের কাছে যান তিনি, কিন্তু সাকিব তাকে আম্পায়ারদের সঙ্গে কথা বলতে বলেন, যদিও আম্পায়াররা সিদ্ধান্ত বদলাননি। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক সাকিবের কাছে জানতে চাওয়া হয় তখন ম্যাথিউস কি বলেছিলেন। জবাবে সাকিব বলেন, 2006 সাল থেকে একে অপরের বিপক্ষে খেলে আসছি, আমরা শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি, আমি তাকে ভালোভাবে চিনি, সেও আমাকে ভালোভাবে চিনে। সে আমাকে এসে জিজ্ঞেস করেছে আমি আবেদন তুলে নিব কিনা। আমি বলেছি আমি তোমার পরিস্থিতি বুঝতে পেরেছি, এটা দুর্ভাগ্যজনক, কিন্তু আমি সেটা করব না। সাকিবের এই এক আউটেই তুমুল হইচই ক্রিকেট অঙ্গন। আইন অনুযায়ী ঠিক থাকলেও খেলার চেতনা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। তবে সাকিবের মোটেও অনুশোচনা নেই এই ঘটনায়। কেন সেই ব্যাখ্যায় তিনি সংবাদ সম্মেলনে বলেন, ম্যাচে আমাদের জেতার দরকার ছিল, আমরা যুদ্ধে নামি, যুদ্ধে আপনার দলের কিংবা দেশের জন্য সবই করতে রাজি থাকা উচিত, আমি সেটাই করেছি। ম্যাচ শেষে সাকিব আরও জানান, তাকে আবেদন করতে উৎসাহিত করেছিলেন দলের এক ফিল্ডার, যদিও তিনি নাম প্রকাশ করেননি। তবে দলীয় সূত্রে জানা গেছে সাকিবকে পরামর্শটা দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, যিনি দলের সহ অধিনায়ক, যার ব্যাটল হেসেছে দলকে স্বস্তির জয় এনে দিতে। বিতর্কিত জেনেও দেশের স্বার্থে এই আবেদনই শুধু করেননি সাকিব, ম্যাচটা ব্যাটে বলে অলরাউন্ড পারফরমেন্সে দলকে জিতিয়েছেন। এমনকি ব্যাটিংয়ের সময় লঙ্কানদের স্লেজিংয়ের যন্ত্রণাও সইতে হয়েছে তাকে। এর সঙ্গে সমালোচিত হতে হচ্ছে চেতনার প্রশ্নে।